হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ তাজুল ইসলাম তাজানি, ইয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজ আমরা যাচ্ছি রাজশাহী, তো ভাবলাম রাজশাহী যেতে একটা ব্লগ করা যাক, এই জন্য বের হয়ে পড়লাম একটা ব্লগ করার জন্য। আর এখন থেকে এরকম মোটো ব্লগ টাইপের কন্টেন্ট আসবে আমার। তো যাচ্ছি, তোমাদের তো তেল নেওয়াই লাগবে। সো আমরা পাম্পে চলে এসেছি তেল নিতে, এখন আমরা তেল নেব, তেল নিয়ে দেন আবার রাইড শুরু করবো। আমাদের বাইকে তেল নেওয়া শেষ, আর আমরা এখন দৌলতপুর আছি। দৌলতপুর থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আমরা বেশি স্পিডে যাবো না, ম্যাক্সিমাম 50-60, তারপর আস্তে আস্তে স্পিড আপ করবো। তো আস্তে আস্তে যাবো এইভাবে, কারণ রাস্তা একটু ভিজা, বৃষ্টি হয়েছে সকালের দিকে, এই জন্য স্লো স্লো রাইড করবো। আস্তে আস্তে যাইতে থাকি আর আপনার রোডটা দেখতে থাকেন। তো এখন আনুমানিক সকাল 6টা কি 6:30 বাজে, আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, যেন বেশি একটা রোদের তাপ আমাদের গায়ে না লাগে। আর আবহাওয়াটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, রোডটাও ভেজা, এই জন্য আমরা কমফোর্টভাবে যাইতে পারবো, এই জন্য আর কি কথাই তাড়াতাড়ি বের হওয়া। আমাদের বাম হাতে যে রোডটা চলে গেছে সোজা, সোজা গেলে একদম মাথায় পড়বে আমাদের কুয়েত, আর সামনে আছে রেল ক্রসিং। রেল ক্রসিংটা ক্রস করে আমরা সোজা হাইওয়ে দিয়ে চলে যাব রাজশাহী। সামনের ব্রিজটা পার হয়ে ডানাতে আছে খুলনা ক্যান্টনমেন্ট, অ্যান্ড এর অপোজিটে আছে একটি পার্ক। ছোটোবেলায় গেছিলাম 2-1 বার, বাট তারপর বড় হয়ে গেছি তো এই জন্য যাওয়া হয় না পার্কে। যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি আমরা, সামনে খুলনা পার হয়ে বাঁধবে আমাদের যশোর, তারপরে মেবি ঝিনাইদহ। তো যাইতে থাকি আর আপনারা দেখতে থাকেন রোড। তবে আমরা খুলনা পার করে চলে আসছি নোয়াপাড়ার ভিতরে, আর আমার সামনে বামাতে আসতে হচ্ছে আকি সিটি। আকি সিটিতে একদিন আসবো, একটা ব্লগ করবো ইনশাল্লাহ। আর এখন দেখতে পাচ্ছেন যে ওয়েদারে কি অবস্থা খারাপ, সামনে অনেক মেঘ করছে দেখা যাচ্ছে। আমরা জানি না কতদূর কি ভালো মতো পৌঁছাইতে পারবো, বা তার আগে দেখা গেলো আমাদের বৃষ্টিটা আটকাইতে হবে। তো যাইতে থাকি, দেখি কতদূর যাওয়া যায়। অনেক চেষ্টার পরে আমরা বৃষ্টি থেকে এড়িয়ে যেতে পারলাম না, বৃষ্টিতে আটকানোই লাগলো। তারপর আমরা এখন বৃষ্টি কমছে তো বেরিয়ে গেছি, আর রাস্তাটা অনেক ভিজা পিছলা হয়ে গেছে, এই জন্য আমাদের স্লো স্লো যেতে হবে। আর স্লো স্লো যাচ্ছি, হালকা হালকা বৃষ্টি, একটু ফিল নিয়ে চিল করতে করতে যাচ্ছি। তো আপনারা একটু চিল করতে করতে দেখেন বৃষ্টির ওয়েদারটা, ততক্ষণ আমরা যাইতে থাকি সামনে, চলুন। তো আমরা যশোর পার করে এখন জিনাদার ভিতরে এন্ট্রি করে ফেলছি, আর সামনে গিয়ে আমাদের একটু রেস্ট নিতে হবে, আর একটা মোবিলও চেঞ্জ করতে হবে বাইকের, কারণ 1000 কিলোর পার হয়ে যাচ্ছে বাইকের মোবিলের। সো মোবিলটা ইমার্জেন্সি চেঞ্জ করা দরকার। আর এই যে এটা মেবি জিনাদার এন্ট্রি পয়েন্ট, তো যাইতে থাকি, দেখি সামনে গিয়ে আমরা রেস্ট নিব, আর এখানে আপনাদের সাথে কিছু কথা হবে। তো যাইতে থাকি সামনে, দেখি। হেই, সো গাইস, এখন আমি হচ্ছে তাজুল ভাইয়ের ব্লগ হ্যান্ডেল করতেছি, ঠিক আছে? সো তাজুল ভাই, আমরা আছি হচ্ছে এটা কোথায়, ঝিনাইদহ শহরের ভিতরে। সো এই যে রেইনকোট পরে, আর এই যে আমার জুতা, ঠিক আছে, মানে এই যে ভাই হাফ প্যান্ট। তো এখন আমরা যাবো হচ্ছে রাজশাহী। তো ভাইয়ের এটা মনে হয় কি ব্লগ, নর্মাল না মোটো ব্লগ? তো এটা হচ্ছে ভাইয়ের মোটো ব্লগ। সো তোমরা সবাই যারা দেখবা সাবস্ক্রাইব করবা, অ্যান্ড ব্লগটা অনেক সুন্দর হবে। আমাদের হালুয়া টাইট হয়ে যাচ্ছে, ভোর 3টার দিকে বের হয়েছি, এখন কটা বাজে, 9:16। তো আমাদের ইনশাল্লাহ 11-12টার আগে ঢোকার ইচ্ছা আছে রাজশাহী। তো দেখা যাক, আর আমি এখন মোবিলের জন্য আমরা গাড়িও টানতে পারি নাই, 30-40-50 কিলো টাইনে আসছি, এখন মোবিলটা দিয়ে প্রথমে একবারে রাজশাহী। সো এখন বাইকে মোবিল দিয়ে আবার টান ধরবো। তো বাই বাই। মোবিলটা চেঞ্জ করা শেষ, আর হ্যান্ডেলটা একটু বাইকের অনেক উঁচা ছিল, এই জন্য হালকা একটু ডাউন করে নিলাম, এই জন্য চালানো সুবিধা হয়। আর সামনে আছে কুষ্টিয়া রোড, কুষ্টিয়া রোডটা তেমন একটা ভালো না, অনেক ভাঙা চোরা, অনেক ঝামেলা হয় রোডে যাইতে। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা, আর ভিউটা এখন অনেক ভালো, বৃষ্টি বৃষ্টি নেই। তো আস্তে আস্তে যাইতে থাকতেছি, আর আপনারা আমাদের সাথে থাকুন, রোডটা দেখতে থাকুন।
আইরে ভাই, এটা যে কি খারাপ রোড, আল্লাহ, জীবনটাই তেজ পাতায় যাচ্ছে। মানে মাজার হাওয়ার কিছু অবস্থা ঠিক অবস্থা নাই, সব মনে হয় ভেঙে গেছে, আল্লাহ জানে কি হবে রাস্তা পর্যন্ত যাইতে যাইতে। তো যাই হোক যে হোক, যাইতে তো হবে, বেরোয় যখন পড়ছি তো আল্লাহ আল্লাহ করে রওনা দিয়ে দিয়েছি, যেহেতু পৌঁছায় যাবো। তো যাই থাকি, আর আপনারাও দেখতে থাকেন সামনের রোড। আমার যে ডাইন সাইডে অনেক গাছগুলো আছে, আর এই গাছগুলোর থেকে সব কলা গাছ, আবার অনেকে কেলা গাছও বলে। আর অনেক ভালো একটা রোডে উঠছে এখন, এত সময় ভাঙা রোডে ছিলাম, বাট এখন যে রোডটা আছে এটা অনেক সুন্দর একটা রোড। এখন একটু টানতেছে গাড়ি, আর এখন একটু ব্যাক পেনও কম হচ্ছে, আমরা সেভাবে বাইক চালায় যাচ্ছি, স্লো স্পিডে সেফভাবে যাচ্ছি। আর আপনারাও যখন রাইড করবেন দয়া করে সেফটি গিয়ার ইউজ করবেন, এবং সবসময় চোখ কান খোলা রেখে রাইড করবেন। ওর দেখতে কোনো রাস্তাটা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডান সাইড আর বাম সাইড দুই সাইডেই অনেক 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 পরিমাণে কলা বিক্রেতারা আছে। এখানে খুব কম দামে মেবি কলা বিক্রি হয়, এবং এখান থেকে কলা অন্যান্য জায়গায় চলে যায়। অনেক বড় বাজার এটা কলার। যাই হোক, কলাই আছে, শুধু এদিকেও কলা ওদিকেও কলা, সব দিকে কলা আর কলা। তো আমরা বেড়ামারার কাছাকাছি চলে আসছি, আর আমাদের অনেক ক্ষুধাও লেগে গেছে। তো আমরা সামনে একটা হোটেল আছে, এই জন্য সামনে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর এই যে ডান সাইডে যে রোডটা, এই রোডটা দিয়ে যাওয়া যায় কুষ্টিয়া। আমরা কুষ্টিয়া যাবো না, আমরা যাবো রাজশাহী। তো আমরা সোজা বেড়ামারা হয়ে রাজশাহী যাবো। তো সামনে একটা হোটেল আছে, তো আমরা ওখানে দাঁড়াচ্ছি, দেখাবো এখানে। তো আমরা এখন কুষ্টিয়া হাইওয়ে রোডের পাশেই একটা হোটেল পাইছি, সেই হোটেলে দাঁড়ালাম খাওয়া দাওয়া করার জন্য। কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম, অনেক ক্ষুধা লাগছিলো, আর খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে। আর এখান থেকে ডিরেক্ট আমরা চলে যাবো রাজশাহীর পথে। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিয়েছি, আর আমাদের এখান থেকে ঈশ্বরটি হচ্ছে গিয়ে 36 বা 31 কিলোমিটারের মতো। আর এই রোডটা অনেক ভালো, তো এই রোডটা একটু হালকা টান দিব আমরা, আর আপনারা রোডটা একটু দেখতে থাকেন। তো যত সময় বাইক চালাচ্ছিল হোসেন, আর এখন বাইক চালাচ্ছি আমি। আর অ্যাকশন ক্যামেরাতে কিছু ভিউ নিতেছি, যাতে আপনারা রোডটা অনেক ভালোভাবে দেখতে পারেন। আর আমার ক্যামেরার সামনে কথা বলতে তেমন একটা পারি না আমি কথা বলতে, যাই হোক ক্যামেরার পিছে থেকে বা ভিডিও করে পরে কথাটা অ্যাড করে দিই, যাতে আপনারা একটু ভালোভাবে ভিউটা নিতে পারেন। আর চেষ্টা করব আস্তে আস্তে মাইকটাও ম্যানেজ হয়ে যাবে, মাইক হলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও হবে, ভালো ভালো কন্টেন্ট হবে। তো সেই পর্যন্ত সাপোর্ট করেন আমাকে, ধন্যবাদ। এই সামনে হচ্ছে গিয়ে লালনসার সেতু, আর এটা হচ্ছে সেতু টোল প্লাজা। তো এটা মেবি ঝিনাইদার ভিতরে পড়ে। হ্যাঁ, এটি এই সেতুটা হচ্ছে গিয়ে ঝিনাইদার ভিতরে পড়ে। তো যাইতে থাকি, দেখুন ব্রিজটা অনেক জোস, আর বাসা হচ্ছে গিয়ে পাখির ব্রিজ। তো যাইতে থাকি, আপনারাও দেখুন জোস একটা প্লেস।
তো অনেক লং রাইড দেওয়ার পরে আমরা চলে আসলাম রাজশাহী, আর রাজশাহী ঢুকতে ঢুকতে আবার বৃষ্টি শুরু। আল্লাহ জানে কতদূর পর্যন্ত আমরা যাইতে পারবো, এখন দেখি কতদূর যাওয়া যায়। ডান্সারে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর এখন বৃষ্টিটাও গুড়গুড়ি পড়তেছে, তো দেখি কতদূর কি যাওয়া যায়। বৃষ্টি আবার জোরে শুরু গেছে, তো আমাদের এখানে ডালাইতেই হবে, দেখি কখন বৃষ্টি থামে। খাবার আর এক হাতে আমার জুতা, আমাদের বাসায় যে খাওয়া দাওয়া করতে হবে আর জুতাও নিয়েছি, কারণ জুতো দিয়ে যাচ্ছে, এই জন্য জুতাটাও হাতে নিয়ে নিছি। আর বাসায় যাইতেও বেশ সময় লাগবে, 2-3 মিনিট লাগবে, তো এখানে এন্ডিং করে দিচ্ছি। এখন থেকে ইন্ট্রোটাও ইনশাল্লাহ বাইকে দেবো আর এন্ডিংটাও বাইকে দিয়ে শেষ করে দেবো, কারণ ফুললি আমার এখন মোটো ব্লগ হবে, কারণ আমি ক্যামেরার সামনে তেমন যাবো না। তো গাইজ আপনারা সেভাবে সাপোর্ট করবেন যেন ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর আমি তো বিজতেছি পুরো কাওয়া ভিজা, তো বাসায় যাইতে দেখি একটু ভালো লাগছে যে খাওয়া দাওয়া করবো আবার। তো গাইজ ভালো থাকেন, আপনারা সেফভাবে থাকেন, খুদা হাফেজ।